আশীর্বাদে আজকে খুব ভালো চলছে স্যার, আজকে প্রায় পার দিয়ে 10,000 টাকার বেশি সেল হচ্ছে। সুপার, ওগুলো আপনাকে আমি নিশ্চয়ই একটু জলে হাতটা দিব। মাইকের সামনে আসি, ইট ইজ দ্য টাইম ফর সিইও, উনি টু স্পিক, উনি আপনাদেরকে বোঝাবেন কি এক্স্যাক্টলি টোটাল ব্যাপারটা। কিন্তু সেটা মূল ব্যাপার আপনাদের বলি যে এই জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে সারা ভারতবর্ষের বহু মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছে। তার কারণ ওষুধগুলো প্রায় 50-90% কম দামে পাওয়া যাচ্ছে এবং এখানে প্রত্যেকটি ওষুধ জেনেরিক নামে বিক্রি হয়, অর্থাৎ আপনাদেরকে যদি প্যারাসিটামল খেতে হয় তাহলে প্যারাসিটামল পাবেন, কোনো ডাক্তার যদি কোনো পার্টিকুলার একটা ওষুধের নাম লিখে দেয় আপনারা সেগুলো 50-90% কম দামে আপনারা পাবেন। এই পেপার একবার আমি আপনাদের বলি যে কিভাবে এটা কি প্রচন্ডভাবে এটা সারা ভারতবর্ষে পপুলার হয়েছে, কেসে ইয়ে পুরে ভারত মে কিস তরিকে সে ইয়ে পপুলার হুয়া হ্যায়। 2016 তক সিফ 99 স্টোর্স থে, ওনলি 99 স্টোর্স, 99টা স্টোর ছিল 2016 অবধি। এখন 5,700টা স্টোর আছে সারা ভারতবর্ষে, যেখানে 900 মতো ওষুধ এই 50-90% কম দামে দেওয়া হয় এবং গত বছর 2,000 কোটি টাকা গরিব মানুষের টাকা বাঁচানো হয়েছে শুধুমাত্র এই ওষুধগুলো কম দামে দেওয়ার জন্যে। এবং আপনাদের বলি যে আজকের মূল উদ্যোগটা যেটা, তার জন্য আমি আমাদের সিইও বাবুকে আই রিয়েলি ওয়ান্ট টু কনগ্রাচুলেট হিম ফ্রম অল মাই হার্ট। মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার তারা এটার সঙ্গে যুক্ত আছে, আয়ুষ মন্ত্রকেরও একটা ভূমিকা আছে। কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মন্ত্রক থেকে এই পুরো প্রধানমন্ত্রী ভারত জন ঔষধি কেন্দ্র এই যে এগুলো খোলার যে ব্যবস্থা হয়েছে। এবং আপনাদের বলি যে এরা এদেরকে আমি আমার একদিন এমনি মনে হয়েছিল যখন আমি একটা ডেটা পাই, আপনারা জানেন কাগজে পড়লে বা অন্য কোথাও পড়লে আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে সেটাতে রেসপন্ড করতে। তো আমি আমার মহিশিলাতে যার মিসেস পাল যার কথা আপনাদেরকে বলা হলো, উনি আমার ঠিক বাড়ির কাছে একটা কেন্দ্র খুলেছিলেন এবং সেখানে আমি বলবো নাকি একটু পদে ওনার এক্সপিরিয়েন্স বলতে। দেখুন, যদি কারো আপনি ওনাকে দেখলে যখন উনি কথা বলবেন তব আপ লোক খুদই সমঝ যায়নি ক্যা ও কেন্দ্র খোলকে খুশ হয়, ক্যা ওসমে সে ওখান থেকে কি ওনার ভালো রোজগার হচ্ছে, গরিব মানুষের ভালো হচ্ছে অথচ নিজের একটি ভালো দোকান চলছে, একটা ওষুধের দোকান চলছে, মানুষের উপকারও হচ্ছে, নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, কত ফার্মাসিস্ট আছে এই পুরো অঞ্চলে, কত ফার্মাসিস্ট আছে তাদেরকে ওই কেন্দ্রের মঞ্জুরি পেলে ওই ফার্মাসিস্টদের ওই দোকানে এমপ্লয় করতে হবে। অর্থাৎ যদি আমরা এখানে প্রতিটি বিধানসভাতে 5টা 6টা করে গ্রামে গঞ্জে এখানে ওখানে যদি আমরা খুলতে পারি তাহলে ভেবে দেখুন কত ফার্মাসিস্ট মানে চাকরি পেতে পারে, কত ইয়াং ফার্মাসিস্ট যারা বিভিন্ন জায়গা থেকে ফার্মাসির ওপর ফার্মাসিউটিক্যালসের ওপর ডিগ্রি করেছে তারা কীভাবে চাকরি পেতে পারে, এবং কত মানুষ যাদের এখানে ওখানে দোকান পড়ে আছে অথচ সে দোকান বন্ধ রাখতে হয় কারণ অনুরূপ ব্যবসা তারা হয়তো সেটা করতে পারেন না বা কিছু করেছেন খুলেছেন চলেনি। তো এটা একটা অত্যন্ত বড় একটা সুযোগ এবং আমি এটা করতে গিয়ে এটা যখন আমার মাথায় পুরো ব্যাপারটা আসে তখন আমি দেখি যে পশ্চিমবঙ্গে বাঙাল মেয়ে কেতনে হ্যাঁ এটা। তো আপনারা ভেবে দেখুন যে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যেখানে 5,700টা আছে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র 153টা আছে, শুধুমাত্র 153। তো আমার মনে হয় যে এক্ষেত্রে আমাকে ইউ হ্যাভ টু লিড বাই এক্সাম্পল, সেই জন্যে আসানসোলে যাতে এটা একটা খুব ভালোভাবে হয় সেই জন্য আমি কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার মন্ত্রকের অফিসারদের আমার মন্ত্রালয়ে ডেকে
আমি তাদের বলি যে এটা একটু নতুন করে করা হোক, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। ইসকে পেলে আপনি ইস তরিকে কা অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রোগ্রামস কিয়া হ্যায়, ইয়ে দেখিয়ে, ইয়ে চিজ আপ লোগ চাহে তো আবি নেই, আপ লোগ চাহে তো মেরে লিয়ে থোড়া তালি বজা সকতে হ্যায়, আবি নেই, কাম হুয়া নেই, আবি নেই। ইয়ে পহেলি বার ইন লোগো কো মেনে কেমিক্যাল এন্ড ফার্টিলাইজার মন্ত্রক কো অর মন্ত্রী জি সে মেরি আলাদ বাত হুই, ইয়ে পহেলি বার এসা হুয়া হ্যায় কি মেনে ইয়ে আইডিয়া দিয়া কি জব ইতনা আচ্ছা আচ্ছি এক চিজ হ্যায় তো কিউ না অ্যাডভার্টাইজমেন্ট কে লিয়ে থোড়া পয়সা খরচা কিয়া যায়, লিডিং নিউজপেপারস মে ইসকা অ্যাড দিয়া যায় और सोशल मीडिया के जरिए लोगों तक ये पहुंचाया जाए कि क्या क्या डॉक्यूमेंट्स आपको लाना पड़ेगा। और मैं सुबह 6:50 की फ्लाइट से कलकत्ता आया, फिर यहाँ पे मैं 1 बजे तक पहुंच गया, लेकिन मैं इसलिए यहाँ पे अभी तक आया नहीं क्योंकि मैं चाह रहा था कि आप लोग पहले आके अपना नाम लिखवाइए, उसके बाद रजिस्ट्रेशन करवाइए, जो फॉर्म है वो अपने हाथ में लीजिए, और जब सब ये काम हो जाएगा, अभी कियोस्क देखिए ऑलमोस्ट खाली है क्योंकि 300 से ज्यादा लोगों ने इसमें ऑलरेडी अपना नाम नथिभुक्त कर चुके, तो इसके लिए आप लोग खुद अपने लिए बहुत जोर ताली बजा सकते हैं। और इसके बाद उन्होंने बहुत ही खूबसूरती से एक डॉक्यूमेंट्री बनाई है, वो डॉक्यूमेंट्री आप लोगों को दिखाया जाएगा, डॉक्यूमेंट्री आप लोगों से देखाना होगा। एवं মিসেস পাল ওনার এক্সপিরিয়েন্সের কথা বলবেন, সিইও উনি আসেন, উনি আপনাদেরকে বলবেন যে এই চিকিৎসা ব্যবস্থাটা সম্পূর্ণ হলো, আমি আপনাকে সাইকেল দিলাম অথচ টায়ারটা দিলাম না বা চেনটা দিলাম না, তাহলে সাইকেলটা চলবে কি করে, তো তখন ওটা আপনাকে আলাদা করে কিনতে হবে। তো সেই জন্যে আমি আপনাদের চেষ্টা করেছি যে যখন 2 কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চিকিৎসার জন্য এসছে, তখন সেই চিকিৎসার ওষুধগুলো যেন আপনারা কম দামে পেতে পারেন। খুব মন থেকে খুব ভালোবাসার সঙ্গে নতুন আইডিয়া নিয়ে এদের কাছে গেছিলাম, এবং আমি আপকো ভি বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতা হুম, মন্ত্রককো বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতা হুম, সদানন্দ গৌড়া সাহেবকো উনকো ভি বহুত বহুত ধন্যবাদ দেনা চাহতা হুম। সদানন্দ গৌড়া সাহেব ইজ এ ভেরি ফাইন জেন্টলম্যান, আমাদের যিনি অনারেবল মিনিস্টার, আমাদের সেবাভাব দেখে, সেবারই মানসিকতা দেখে উনি সেবাভাবে করছেন। আমি যেদিন দোকান ওপেনিং করেছিলাম আমাকে উনি সেবাভাবে এক পনির খাইয়েছেন, কিন্তু আমরা যদি সেবাভাব নিশ্চয়ই করব, জীবে দয়া করে যে জন সেই জন সেই চিকিৎসা সব সবাই জানি আমরা, কিন্তু দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না, দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে না। আয়ুষ্মান ভারতের মতো একটা প্রকল্প সারা দেশে কোটি কোটি মানুষ তার মানে লাভ উঠিয়েছেন, অথচ পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত লঞ্চই করতে দেওয়া হলো না। তো এই ধরনের রাজনৈতিক নোংরামি করলে তার ফল কী হতে পারে সেটা তো মানুষ দেখিয়ে দিল। কাজে আমি আশা করব যে 2021 অবধি এই ধরনের ভুল বা এই ধরনের রাজনৈতিক স্বার্থকে আগে রেখে মানুষের উপকার বন্ধ করার কোনো চেষ্টা যদি তৃণমূল কংগ্রেস করে, যেটা করে আসছে ওরা, তাহলে তার ফল ভালো হবে না। এটা দেখে শিক্ষা নিয়ে অন্তত মানুষের এই উপকারটা হওয়া থেকে, আর ওদের যদি কোনো প্রকল্প থাকে চলুক না, ভালোই তো, একটা জায়গায় যদি তৃণমূল কংগ্রেসের যদি মমতা দিদি 3টে ওষুধের থাকে আর আমাদের যদি 2টো থাকে, তাহলে এলাকার তো 5টা দোকান হবে, তাহলে তো আরও বেশি সংখ্যক মানুষ সাধারণ মানুষ, হ্যাঁ হোক না, তো মুখ্যমন্ত্রীকেও একটা আলাদা নির্বাচনে নির্বাচিত করা হয়, প্রধানমন্ত্রীকেও একটা আলাদা নির্বাচনে নির্বাচিত করা হয়, ফেডারেল স্ট্রাকচারে সবাই একসাথে যদি কাজ করে তাহলেই তো কাজ হবে। মিউনিসিপ্যালিটি নিজে এসে করুক না, 5-10টা দোকান করুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা তো প্রধানমন্ত্রীটা করবেন না। এই রাজনীতির জন্য সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এবং সেটা কিন্তু মানুষ বুঝছে, তাই আজকে তৃণমূল কংগ্রেস দিনের দিন তারা মানে কি বলবো মানুষের থেকে আরও দূরে সরে যাচ্ছে। চেষ্টা করবেন না, এটা হতে পারে না। অলরেডি আমি বাইরে শুনছি যে কেউ কেউ লিখেছেন বা তৃণমূল নেতারা বলছেন যে মুখ্যমন্ত্রীর কি ওনার একটা এই ধরনের কোনো প্রকল্প আছে সেইটার জন্যে সেইটার নকল হিসেবে এটা করা হচ্ছে। এটা আমি আপনাদের পরিষ্কার বললাম, এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া, সিইও পরিষ্কার আপনাদের বললেন যে এর আগে কখনো এভাবে হয়নি, এটা এই আইডিয়াটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন 1 সপ্তাহের নোটিশে এবং এটা হয়েছে। আপনারা নিজেরাই শুনলেন, যেটা যেমন সাংসদ মেলা আমার আইডিয়া ছিল, প্রথমবার হয়েছিল, এটাও প্রথমবার হলো, পাসপোর্ট অফিসও প্রথম হয়েছিল, আপনাদের এয়ারপোর্টও 5টা ফ্লাইট চালু হয়ে গেছে, তো অনেক কিছুই এখানে হয়েছে যেগুলো আগে হয়নি। তো সেই জন্যে আমাদের কেন্দ্রীয় সরকারের বেশি যত বেশি প্রকল্প আমরা এখানে নিয়ে আসতে পারি তার আমার সচেষ্ট থাকবে, সেটা আমার চেষ্টা থাকবে। আর তৃণমূল যত বাধা দেবে তত আগেরবার যা ভোটে জিতেছিলাম এবার 3 গুণ ভোটে জিতেছে, কাজে ভালোবাসা 3 গুণ বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। কাজে আমি রাজ্য সরকারের আছে, ড্রাগ লাইসেন্স রয়েছে, তারা ডেফিনেটলি কোনো না কোনো অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করবে। তার জন্য কোনো বার্তা দেবেন,
বার্তা কি দেবো যে বোকামি এই বোকামিটা করবেন না, আমি আশা করব এই বোকামিটা করবেন না ওনারা, কারণ এই বোকামি করে কি ফল হয়েছে সেটা থেকে যদি শিক্ষা নেওয়া যায় তাহলে ওনারা এই এই অন্যায়টা করবেন না, কারণ এতে তো মানুষেরই ক্ষতি হবে। কারণ আমরা তো সমস্ত ডেটা মানুষের সামনে নিয়ে চলে এলাম যে কী কী দামে কীভাবে ওষুধ পাওয়া যেতে পারে, কত টাকা বাঁচতে পারে, পরিষ্কার এবং এক্সাম্পলগুলো তো আপনার সামনে রয়েছে।